সালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল্লাহবাদ ওয়েলকাম জানাচ্ছি ইসলামী বার্তার পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজনে আজকের এই ছোট্ট অধিবেশনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামী নারীদের চাকরির ক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে অথবা নারীদের চাকরির ব্যাপারটা ইসলাম কীভাবে দেখছে সেই ব্যাপারে আমরা দু একটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে আমরা তফিক কামনা করি আল্লাহ তালা যেন বিষয়টাকে জানার বোঝার এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে নসীব বলেন আমিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ স্পেসিফিকলি মা বোনেরা যারা শুনছেন ইসলাম অত্যন্ত চমৎকার একটা সুন্দর পবিত্র ধর্ম আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে ডেফিনেটলি অত্যন্ত সুন্দর এবং মানুষের জন্য কল্যাণকর এবং উপযোগী এবং বাস্তবসম্মত ইসলামে নারীদেরকে কর্মের জন্য অনুৎসাহিত করা হয়নি তবে ডেফিনেটলি এত বেশি উৎসাহিত করা হয়নি যেভাবে উৎসাহিত করা হয়েছে পুরুষদেরকে এটার অর্থ হলো এই এটা মধ্যম একটা মডারেট একটা চমৎকার একটা সুন্দর কিছু কন্ডিশনের মাধ্যমে তাদেরকে বিশেষ উপযুক্ত সময়ে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে এটার অর্থটা হলো এরকম যদি কোনো ব্যক্তি যদি কোনো ভদ্র মহিলা তিনি শিক্ষিত হন তিনি যদি জ্ঞানী হন এবং তার যদি ডিগ্রি থাকে তিনি ডেফিনেটলি কাজ করতে পারবেন ইসলামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তাকে অবশ্যই প্রধান কয়েকটি শর্ত মেনটেন করতে হবে এই শর্তগুলো যদি তিনি মেনটেন করতে পারেন তাহলেই তার সেই কাজটা বৈধ যৌক্তিক এবং শরীয়তসম্মত এবং একই সাথে এবাদাত হিসেবে গণ্য হবে আর এই শর্তগুলো কন্ডিশনগুলো যদি তিনি ফুলফিল করতে না পারেন যতই তিনি হিজাব করুন আর পাশক্ত নামাজ আদায় করুন না কেন তার এই সুন্দর ভালো কাজটাও এবাদাতে পরিণত না হয়ে হারাম বা অন্যায় হিসেবেও গণ্য হতে পারে নাম্বার ওয়ান তাকে অবশ্যই হাজব্যান্ডের অনুমতি নিতে হবে তিনি হাজব্যান্ডের যে মূল দায়িত্ব ঘরের ফ্যামিলির যে মূল দায়িত্ব সেটা তিনি মেনশন করবেন ঘরের মূল দায়িত্ব বলতে কী বোঝায় সন্তান লালন পালন করা এটা হলো তার জন্য ফরদ এবং ফর দ্য আইন ফরজ না শুধু ফর দ্য আইন মানে হলো এই একমাত্র প্রধান মূল দায়িত্বই হলো তার তিনি তার বাচ্চাকে দুধ পান করাবেন তার বাচ্চার খাওয়া দাওয়া লালন পালন সহ ভালোবাসা আন্তরিকতা তাকে দেখাশোনার সকল কাজ তিনি করবেন হ্যাঁ ডেফিনেটলি তার সাথে সহযোগী থাকতে পারে তার সাথে কাজের লোক থাকতে পারে তাকে অন্য কেউ হেল্প করবেন কিন্তু এই কাজটার মূল দায়িত্ব হলো তার তিনি এই কাজটা করবেন তিনি এই কাজ করার পরে যদি তার সুযোগ থাকে তাহলে তিনি অন্য বাইরের কাজ করতে যেতে পারেন আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং মানতে হবে ইসলাম আপনাকে প্রথম এবং প্রধান দায়িত্ব দিয়েছে সন্তান সন্ততি হাজব্যান্ডের খেদমত করা ঘরের লালন পালন করা খাদ্য খাবার পরিবেশন করা এটা আপনার মূল কাজ এই কাজটা আপনি করবেন নাম্বার টু আপনি এই কাজ করার পরে যদি বিষয়টা এমন হয় যে আপনার সন্তান সন্ততি বড় হয়ে গিয়েছে তারা একটা নির্দিষ্ট সময় পরে পাঁচ বছর অথবা দশ বছর অথবা বিশ বছর পরে তারা সকলে ইস্টাবলিশ হয়ে গিয়েছে তারা সকলে স্কুল কলেজে চলে গিয়েছে সকাল আটটার পরে স্বাভাবিকভাবে ঘরের ভিতরে কেউ নাই আপনাকে আল্লাহ তালা অনেক যোগ্যতা দিয়েছে দক্ষতা দিয়েছে আপনি দেশের দিনের অনেক খেদমত করতে পারেন ডেফিনেটলি আপনি অনুমতির সাপেক্ষে হাজব্যান্ডের সাথে পরামর্শ করে ডেফিনেটলি আপনি কাজ করতে পারেন এটাতে কোনো বাধা নাই কিন্তু বিষয়টা এরকম নয় যে আপনি কাজই করবেন কাজ করার স্বার্থেই আপনি অন্য আপনার মৌলিক কাজকে বাদ দিচ্ছেন সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যে আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি এমন হয় আপনার ফ্যামিলির স্ট্যাটাস অবস্থান যদি এমন হয় যে আপনার জন্য এই মুহূর্তে সুযোগ আছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে তাদেরকে লালন পালন করার তেমন কোনো প্রয়োজন বা সুযোগ এই মুহূর্তে নাই তখন আপনি এই কাজটা করতে পারেন নাম্বার থ্রি আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজটা ডেফিনেটলি শরীয় সম্মত এবং সেখানে পর্দার কোনো খেলাফ হচ্ছে না এবং ফ্রি মিক্সিংয়ের কোনো সুযোগ সেখানে নাই। এবং ডেফিনেটলি এটা এমন অল্প সময়ের যে কাজ যে কাজ আপনার জন্য আপনার অন্য সকাল এবং সন্ধ্যায় ফ্যামিলির জন্য যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা কোনোভাবেই হ্যাম্পার হবে না এবং সর্বশেষ সম্মত যেই কাজ আপনার জন্য এক একই ট্রাভেলিং করা অনেক বড়ো রিস্ক নেয়া অথবা অনেক বড়ো ঝামেলায় জড়ানোর কোনো সুযোগ যেখানে নাই সেই রকম কাজগুলো ডেফিনেটলি আপনি করতে পারেন এবং ইসলাম অনেক ক্ষেত্রে ইনকারেজও করেছে অনেক ক্ষেত্রে সিঙ্গেল মাদার অনেকে আছেন বয়সের অবস্থান অনেকের এমন হয়ে গিয়েছেন অথবা তালাকপ্রাপ্তা হয়েছেন অথবা অন্য কোনো কারণে তিনি আর কোনো কর্মের মধ্যে নাই নিজের জন্য ইনকাম সোর্স তার দরকার ডেফিনেটলি তার জন্য এটা বৈধ এবং জায়েজ আছে তো সুতরাং মূল কথা হলো এতটুকু কিছু শর্ত সাপেক্ষে ইসলাম এগুলোকে জায়েজ করেছে ইসলাম ঢালাওভাবে বাধ্যতামূলকভাবে বলে নাই মহিলারা তোমরা ঘরের বাইরে চলে গিয়ে কাজ করে ইনকাম করে খাও আর এটাও বলে নাই যদি প্রয়োজন হয় বা সুযোগ থাকে তুমি সব কাজ বাদ দিয়ে ঘরের মধ্যেই বসে থাকুক এর কোনোটাই ইসলাম বলে নাই ইসলাম কিছু শর্ত সাপেক্ষে অত্যন্ত মডারেট এবং সব কিছু মূল্যবোধকে মেনটেন করেই শর্ত সাপেক্ষে তাদেরকে এটা জায়েজ করেছে আল্লাহ তালার কাছে আমরা তৌফিক কামনা করি আল্লাহ তালার যেন শর্ত সাপেক্ষে আমাদের মা বোনদেরকে সঠিক কাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন এবং এটার মাধ্যমে আমাদের পরিবারের প্রত্যেকের ঘরে ঘরে সুখ শান্তি এবং অনাবেল শান্তি আসুক এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত